সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে সার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ ডিজিটাল মার্কেটিং এর আজকে আমাদের চতুর্থ নম্বর ষষ্ঠ নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিচের স্ক্রিনটি একটু শেয়ার করছি আসলে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু অনেক বড় একটা জায়গা হ্যাঁ সোশ্যাল মিডিয়ার জায়গাতে যদি আপনি চিন্তা করেন ফেসবুকটা আমাদের সকলের কাছে একটু বেশি পরিচিত কিন্তু ফেসবুকের বাইরেও কিন্তু সোশ্যাল মিডিয়া আছে আপনি যদি একটু সার্চ করেন এখানে লিস্ট অফ সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন অসংখ্য লিস্ট চলে আসবে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক টুইটার টিকটক পিন্টারেস্ট স্ন্যাপচ্যাট এই সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ঠিক আছে তো ফেসবুকের যেরকম কাজ আছে আপনারা দেখেছিলেন যে ফাইবার বলেন বা আপওয়ার বিভিন্ন ফিনান্সিয়াল মার্কেট প্লেস গুলোতে একইভাবে ইনস্টাগ্রাম নিয়েও এই সমস্ত মার্কেটপ্লেসগুলোতে ব্যাপক পরিমাণে কাজ রয়েছে ঠিক আছে তো আমি শুধু সার্চ করেছি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে সার্চ করার পরে আমার কাছে প্রায় পাঁচ হাজার ছয়শো একান্নটার মতো গিগ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং দেখেন এইখানে আমরা যখন ফেসবুক লিখে সার্চ করেছিলাম আমাদের যে সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল তার মানে ফেসবুক নিয়ে যে কাজ করার অনেকেই করছে এবং কম্পেরিশনটা কি অনেক তুলনামূলক একটু বেশি তার তুলনায় ইনস্টাগ্রামে কিন্তু প্রতিযোগিতা একটু কম এবং দেখেন এইখানে কাজের যে বাজেটগুলো গুলো এইগুলো কিন্তু একটু বেশি চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পনেরো ডলার 30 ডলার 20 ডলার তো আসলে তারা কি কাজ করছে ইনস্টাগ্রাম কে নিয়ে অনেকেই হয়তো বা আজকে নতুন নাম শুনতেছেন ইনস্টাগ্রাম অনেকে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন ঠিক আছে এই ভদ্রলোক কিন্তু বাংলাদেশী ইনি হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ওয়েব এক্সপার্ট উনি আসলে কি নিয়ে কাজ করছে আপনারা দেখেন আই উইল ইনস্টাগ্রাম মার্কেটিং টু বিল্ড ইউর ফলোয়ার্স অর্গানিক্যালি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়িং এর একটা বিষয় থাকে তাই না যে কার ফলোয়ার বেশি হলো কার ফলোয়ার কম হলো এই বিষয়গুলো নিয়ে কি একটা এই চলে আর কি কম্পিটিশন চলে এবং সবাই চায় তার ফ্যান ফলোয়ার গুলো বৃদ্ধি পাক তো ইনস্টাগ্রামে এই ফলোয়ার বৃদ্ধি করা যায় সেটা বিভিন্ন উপায় বৃদ্ধি করা যায় তার মধ্যে একটা ওয়ে হচ্ছে অর্গানিক ওয়ে অর্গানিক উপায় বলতে ইনস্টাগ্রামকে কোনো প্রকারের টাকা পয়সা না দিয়েই প্রোফাইলের ফ্যান ফলোয়ার বৃদ্ধি করা ঠিক আছে এখন দেখেন ওনার হচ্ছে বেসিক প্যাকেজ পনেরো ডলার ওনার দুইটা অর্ডার এখনো লাইনে আছে পঞ্চান্ন ডলারের তারপরে একশো বিশ ডলার তার মানে উনি কাজ পাচ্ছে এবং উনি কিন্তু প্রায় অনেকগুলো কাজে উনি করেছে হ্যাঁ বিয়াল্লিশটা মতো তার রিভিউ আছে আর আরেকটা পেজে দেখি আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড গেইন ফলোয়ার উনিও করতেছে কি ইনস্টাগ্রামে মার্কেটিং করবে এবং সে ফলোয়ার বাড়াই দেবে ওনার এখনো এগারোটা কাজ তার লাইনে আছে এগারোটা কাজ ওনার লাইনে আছে এবং ওনার হচ্ছে বেসিক প্যাকেজের ডলার আই উনিও একটু দেখে দেখেন এনে কিন্তু বাংলাদেশে একজন ফ্রিলান্সার তার একশো বাষট্টিটা তার রিভিউ আছে এবং রানিং এতগুলো কাজ আছে ষাট ডলারের প্যাকেজ আছে একশো বিশ ডলারের প্যাকেজ আছে তারপরে দেখেন আই উইল

প্রতিদিনই কিন্তু ফাইবার বলেন আপওয়ার্ক বলেন ফ্রিল্যান্সার বলেন এছাড়া অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে ফিলান্সিং করার মতো এইগুলোতে চাহিদা বেশি ঠিক আছে প্রতিদিনই কাজের চাহিদাগুলো বাড়ছে এবং তুলনামূলক এখানে কম্পিটিশন কম আমি একটু আপনাদের থেকে রেসপন্স আশা করছি যে এইখানে আপনারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন কে বা কজন ব্যবহার করেন তারা একটু ইয়েস লিখবেন আর যারা ব্যবহার করেন না তারা একটু নো লিখবেন যে আপনি কখনো ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন কিনা বা এখন ব্যবহার করছেন কিনা তারা একটু চ্যাট বক্সে একটু লিখে দেন আমি একটু দেখতে চাই আচ্ছা অনেকে লিখছেন নো অনেকে লিখছেন ইয়েস সবাই লিখি আমরা এটা কারণ আছে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমরা সবাই এখন কোন পর্যায়ে আছি ইনস্টাগ্রাম নিয়ে ঠিক আছে এটা আমি একটু দেখতে চাই আর কি অনেকে লিখছেন ইয়েস নো আচ্ছা যাই হোক তো এটা দেখে এতটুকু একটা আইডিয়া পাওয়া যায় যে আমরা এইখানে অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম সম্পর্কে অল্প স্বল্প জানে আগে থেকে আর অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম সম্পর্কে একদমই বেসিক লেভেলে বা জানা শোনা ওই রকম ভাবে নাই তো তাদের জন্য এবং সবার জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা ইনস্টাগ্রাম এটা সোশ্যাল মিডিয়া যেমন এইখানে আমরা কিন্তু ফেসবুকের মতো কাজকর্মগুলো করতে পারি এবং কিছু স্পেশাল কিছু কাজ আছে ইনস্টাগ্রামে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাসে মোটামুটি তিন ধরনের কাজ আপনাকে শিখিয়ে দেব যে তিন ধরনের কাজ দিয়ে আপনি অ্যাকাউন্ট করে সেটার উপরে আপনি জব করতে পারবেন ঠিক আছে এখন দেখেন ইনস্টাগ্রামে কাজের যে সূচিপত্র এই সূচিপত্রতে আমরা হচ্ছে প্রথম দিকে দেখব যে ইনস্টাগ্রাম কি তারপরে ইনস্টাগ্রামে হিস্টোরি জানবো অল্প তারপরে ইনস্টাগ্রামে ডেমোগ্রাফিক্স আমরা জানবো আপনারা সবাই ডেমোগ্রাফিক্সের এর শব্দটার সাথে পরিচিত আছেন ইনস্টাগ্রামে মেন ফাংশনস গুলো কি 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 ট্যাবস আছে তারপরে ইনস্টাগ্রামে লাইক বা কমেন্ট কিভাবে করা যায় তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে হ্যাশট্যাগস ট্রেন্ডস এন্ড ফটো এডিটিং আপনারা যখন ফেসবুকে বিভিন্ন ফটো আপলোড করেন ওইখানেও কিন্তু এডিট করার অপশন দেয় ফটো কাটতে পারেন ফটোতে একটু কালার বাড়াইতে পারেন তারপর একটু ড্রয়িং করতে পারেন এইরকম অনেক অপশন ইনস্টাগ্রামেও আছে তো আমরা এই বিষয়গুলো ধীরে ধীরে দেখবো কারণ একটা বিষয় নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন অন্তত ফান্ডামেন্টাল যে বিষয়গুলো এগুলো আপনাকে জানতেই হবে তাছাড়া আপনি এটা নিয়ে মার্কেটিং করতে পারবেন না আপনি যদি একটু চিন্তা করেন যে আসলে ইনস্টাগ্রাম কিন্তু ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া এবং রিসেন্টলি একটা ফেসবুক কোম্পানি ইনস্টাগ্রাম কে পারচেস করছে আর কিনে নিয়েছে আর কি এটা আগে আসলে একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি ছিল হুম ইনস্টাগ্রাম ইজ এন অনলাইন মোবাইল ফটো শেয়ারিং একটু ভালো করে বিষয়গুলো বুঝবেন এটা হচ্ছে একটা মোবাইল ফটো শেয়ারিং ভিডিও শেয়ারিং এন্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এখানে মোবাইল শব্দটি বলা হয়েছে এই কারণে ইনস্টাগ্রামের যে ফিচারগুলো সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায় মোবাইল দিয়ে বুঝতে পারছেন দেয় এই করে ইউজারদের থেকে ছবি নিতে নিতে পারে পারে ভিডিও এবং তাদের করা দেয় একটা যদি আপনাকে বলা হয় সেটা অর্থাৎ আপনি আমি যে ক্লাসগুলো গুলো নিব এটা হচ্ছে কম্পিউটার দেখা দিব আপনাকে আপনি যখন মোবাইল ব্যবহার করবেন এর থেকেও হিউজ পরিমাণ ফাংশন আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন আচ্ছা এবার দেখেন ইনস্টাগ্রামের শব্দটার আসলে উৎপত্তি কীভাবে হলো ইনস্টাগ্রাম ইজ এ কম্বিনেশন অফ ইনস্ট্যান্ট ক্যামেরা অ্যান্ড টেলিগ্রাম তো আসলে ইনস্ট্যান্ট ক্যামেরা অ্যান্ড টেলিগ্রাম এই দুটা শব্দ থেকে আসছে ইনস্টাগ্রাম ইনস্ট্যান্ট মানে কি তড়িঘড়ি তৎক্ষণাৎ ছবি তুলে সঙ্গে সঙ্গে কি পাঠিয়ে দেওয়া এটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা স্পেশাল ফিচার এবং এটা মোবাইলে সম্ভব যে তৎক্ষণাৎ যখন তখন ক্যামেরাতে ছবি তুলে ছেড়ে দিবেন বুঝতে পারছেন তো ইনস্টাগ্রামের যদি অল্প স্বল্প একটি হিস্টোরি আপনারা জানেন সেক্ষেত্রে ইনস্টাগ্রাম হচ্ছে দু সালে শুরু হয় যে কেভিন সিস্টম মাইক ক্রেগার এই দুজন ভদ্রলোকের মাধ্যমে আপনারা গুগলে সার্চ করে এদের ছবিগুলো দেখতে পারেন দুজন মানুষ আছে এরা অনলাইন সার্চ করলে পাবেন তো প্রথম দিকে দু হাজার দশ সালের অক্টোবরের ছয় তারিখ ইনস্টাগ্রাম শুধুমাত্র অ্যাপল যে স্টোর আছে অ্যাপলের যে অ্যাপ স্টোর ওই অ্যাপ স্টোরে পাবলিশ করা হলো আপনারা সবাই জানেন যে অ্যাপল কোম্পানি আইফোন ঠিক আছে এই কোম্পানির যে অ্যাপল স্টোর ওইখানে পাবলিশ করা হয় এটা প্রথম দিকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য ছিল না ঠিক আছে দু হাজার সালের দিকে এপ্রিল মাসে ইনস্টাগ্রাম অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য উন্মুক্ত করা হয় এবং বারো সালের একদম শেষের দিকে ইনস্টাগ্রাম ওয়াজ পারচেসড বাই ফেসবুক ফর ওয়ান বিলিয়ন ডলার তার মানে বারো দিকে ইনস্টাগ্রাম কি করলো ইনস্টাগ্রাম এই কোম্পানিটাকে কিনে ফেললো কে ফেসবুক কত দিয়ে ওয়ান বিলিয়ন ডলার এটা জাস্ট খুবই ছোট্ট একটা পদযাত্রা আর কি তাদের যে হচ্ছে সামারি হিস্টোরি কি কীভাবে এটা সৃষ্টি হলো এবং এখন তারা কি করছে প্রথম দিকে ইনস্টাগ্রামের লঘু ছিল এই এইরকম তাদের যে ব্র্যান্ড লঘুটা এই ধরনের ছিল আর বর্তমানে যে ব্র্যান্ড লোগোটা সেটা হচ্ছে দেখতে এইরকম আপনার দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্যামেরার ছবি আছে এবং লেখা আছে ইনস্টা যদিও এই লঘুটাকে একটু মডিফিকেশন করে এই যে এটার একটা ক্যামেরার একটা চিহ্ন দেওয়া আছে মাঝখানে গোল আর পাশে হচ্ছে ফ্ল্যাশ মারার যে চিহ্ন এটা বুঝতে পারতেছেন এটা ইনস্ট্যান্ট ক্যামেরা এই নাম থেকেই কি এটা করা হয়েছে আর কি এই থিওরি থেকেই তো আপনি যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে মার্কেটিং করবেন আপনার যে ক্লায়েন্ট গুলো থাকবে যারা আপনাকে কাজ দেবে ইনস্টাগ্রামের তাদের অ্যাকাউন্ট যেহেতু আপনাকে ম্যানেজ করতে হবে এবং তাদের যে ফ্যান ফলোয়ার গুলো বাড়াইতে হবে এই জন্য আপনাকে ইনস্টাগ্রামে আসলে কারা ভিজিট করে কোন ধরনের মানুষজন বেশি থাকে তাদের ডেমোগ্রাফিক্স কি অল্প হলেও আপনাকে জানতে হবে তো ইনস্টাগ্রাম কারেন্টলি হ্যাজ অ্যাবাউট ওয়ান ফিফটি মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার এটা এখন আরো বেড়েছে প্রায় দুশো মিলিয়নের মতো মান্থলি ইউজার ইনস্টাগ্রাম এক মিলিয়ন ইকুয়াল টেন লাখস হুম ইউজার্স আর ডিভাইডেড ইকুয়ালি উইথ ফিফটি পার্সেন্ট আইফোন এন্ড ফিফটি পার্সেন্ট অ্যান্ড্রয়েড ইনস্টাগ্রামের যারা ইউজার আছে তারা পঞ্চাশ পার্সেন্ট শতকরা পঞ্চাশ ভাগই আইফোন ব্যবহার করে শতকরা পঞ্চাশ ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহার করে এটার দ্বারা আপনি আসলে কি বুঝতে পারলেন এতটুকু বুঝতে পারলেন যে আসলে ইনস্টাগ্রাম কোন ক্যাটাগরির ইউজাররা ব্যবহার করে যারা আইফোন চালায় আর যারা অ্যান্ড্রয়েড চালায় তাদের মধ্যে আপনি পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাদের রুচিবোধ বুঝতে পারবেন তাদের স্ট্যাটাস বুঝতে পারবেন এবং তারা আসলে কোন ধরনের পছন্দ করবে এটা একটু হলো আপনার মেমোরিতে থাকতে হবে যে আপনি যখন একটা পোস্ট করছেন এই পোস্টটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য না এখানে অর্ধ শত শতাংশ আইফোন ইউজারও আছে আচ্ছা তারপরে নাইনটি পার্সেন্ট অফ ইউজার্স আর আন্ডার এজ অফ ফাইভ এই যে দেখেন এইখানে আবার শতকরা নব্বই ভাগ মানুষই পঁয়ত্রিশ বছরের নিচে বয়স ঠিক আছে পঁয়ত্রিশ বছরের কম কিন্তু বয়স হচ্ছে শতকরা নব্বই ভাগ মানুষের যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে এখান থেকে কিন্তু আপনি আপনার পোস্টের আইডিয়াগুলো করতে পারেন তারপর আপনার যে ভিডিও গুলো আপনি ছাড়বেন সেটার আইডিয়া বের করতে পারেন যেহেতু এখানে বেশি এজের মানুষ কম একদম মানুষজন আছে তারা তারা আসলে কোন পছন্দ করবে কেন আপনার সাথে হবে তারা কেন আপনাকে ফলো করবে এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে তারপরে ফেসবুকে যেমন দেখা যায় যে বিভিন্ন বয়সী মানুষজন থাকে ইনস্টাগ্রামে কিন্তু এই সংখ্যাটা অনেক কম যারা বয়স্ক মানুষের সংখ্যা অনেক কম ইউজার্স উইথ সাম কলেজ কলেজ এডুকেশন আর দ্য মোস্ট অ্যাক্টিভ অন ইনস্টাগ্রাম উইথ টোয়েন্টি থ্রি এর মতো কলেজ স্টুডেন্ট যারা কিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তারাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ইনস্টাগ্রামে এখন এই যে নব্বই ভাগ মানুষজন যারা হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে বয়সে তারা সবাই কিন্তু হয়তোবা ইনস্টাগ্রাম চালাতছে কিন্তু ওই এত বেশি সময় ধরে অ্যাকটিভ থাকেন আপনি ফেসবুকে কত সময় অ্যাকটিভ থাকেন দেখা যাবে যে আপনার থেকে যে কিনা একটু জুনিয়র সে অথবা আপনার বন্ধু সে বেশি অ্যাকটিভ থাকে এই রকম বিষয়গুলো আছে এখানে যারা কলেজ স্টুডেন্ট তারা অ্যাকটিভ বেশি 24% অফ অল ইউজারস ইউজ দ্য অ্যাপ সেভারাল থ্রি টাইমস এ ডে 24 ভাগ ইউজার ইনস্টাগ্রামের যে সফটওয়্যারটা যে অ্যাপসটা এটা দিনের মধ্যে তিনবার ব্যবহার করে এটা একটা গড়ের একটা হিসাব তারা দিয়েছে আর কি তো আমি যদি এখান থেকে সার্চ করি ইনস্টাগ্রাম এপিকে অ্যাপ আর কি এটা আপনি চাইলে যখন প্লে স্টোরে সার্চ করবেন আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোর থেকে এই যে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন বুঝছেন এই সফটওয়্যারটা আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এবং আমি কিন্তু আগেই বলছি এটা কিন্তু কম্পিউটার এই সফটওয়্যার আপনি চালাতে পারবেন না যেটা চালাতে পারবেন সেটা হচ্ছে আপনার যে কম্পিউটার বেসড যে ওয়েবসাইট এদের আছে ইনস্টাগ্রাম ডট কম এই নামের যে ওয়েবসাইট আছে সেটা আপনি পিছে থেকে ইউজ করতে পারবেন ল্যাপটপ থেকে ইউজ করতে পারবেন কিন্তু সুন্দরভাবে চালাতে গেলে আপনার যদি মোবাইল ডিভাইস থাকে সেক্ষেত্রে অনেক বেটার আচ্ছা সরি তাহলে আপনারা সবাই আজকে ইনস্টাগ্রামে সফটওয়্যারটা মোবাইল ফোনে সেটআপ করে ফেলবেন ঠিক আছে সেটআপ করার পরে আর কি আছে এখানে আমরা একটু আরেকটা স্লাইডে আসি আমরা কিন্তু এই বিষয়গুলো দেখব ঠিক আছে অ্যাকচুয়ালি এখন আপনারা থিরু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখব একটু পরেই ইনস্টাগ্রামের মেইন ফাংশনগুলো কি আছে ফাংশনস এর মধ্যে আছে হচ্ছে ইউজার ক্যান আপলোড ফটোগ্রাফস ইউজাররা তাদের ফটোগুলো আপলোড করতে পারে এবং কিছু শর্ট ভিডিও দিতে পারে দেখেন লেখা আছে কি এখানে শর্ট ভিডিও আপনি ফেসবুকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বড় বড় ভিডিও আপনি ছাড়তে পারেন ইনস্টাগ্রামে কিন্তু এত বড় ভিডিও আপনি ছাড়তে পারবেন না ভিডিওস আর এ ম্যাক্সিমাম অফ থ্রি টু সিক্সটি সেকেন্ডস লং ভিডিওগুলো তিন থেকে ষাট সেকেন্ডের মধ্যে হবে তবে এখন ইনস্টাগ্রাম একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে যেটার মাধ্যমে আপনি এই সময়ের চাইতেও বড় ভিডিও আপনি আপলোড করতে পারেন সেটা সর্বোচ্চ এক ঘন্টার ভিডিও ওইটা আবার এটা থার্ড পার্টি সফটওয়্যার আইজি নাম হুম ওই সফটওয়্যার দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন তবে বেসিক ভাবে আপনি তিন থেকে ষাট সেকেন্ডের ভিডিও আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার করতে পারবেন কোনো সমস্যা নাই ফটোস ক্যান হ্যাভ ফিল্টার্স অ্যাডেড টু দ্যাম অ্যাজ ওয়েল বিভিন্ন ছবি ছবি যখন আপনি আপলোড করবেন আপনাকে এডিট করার অনেকগুলো অপশন দেবে দেবে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে বিভিন্ন কালার কম্বিনেশন করতে দেবে আমরা যেটা ফটোশপে যে কাজগুলো করি তারপর অনেক ফ্রেম আপনাকে যুক্ত করতে দেবে যেটা ফেসবুকে এতগুলো পাওয়া যায় না এই কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে স্পেশাল একটা ফিচার ইনস্টাগ্রামে বুঝছেন খুবই সুন্দর একটা ফিচার তারপরে ফ্রেমস ক্যান বি অলসো অ্যাডেড ইস ফটো আপনি ফটোতে ফ্রেমগুলো অ্যাড করতে পারেন ইনস্টাগ্রাম ডিরেক্ট অ্যালাউস ইউজার টু সেন্ড ফটো স্পেসিফিক ইউজার্স টু ইন্টেন্ড অফ পাবলিসিটি বা সরি পাবলিকলি আপনি ইনস্টাগ্রামে যেকোনো ইউজারকে ডিরেক্ট আপনার ফটো অথবা এসএমএস আপনি পাঠাতে পারবেন এটা হচ্ছে মেন কিছু ফাংশন যা পোস্ট করতে পারবেন ভিডিও শেয়ার দিতে পারবেন ফিল্টার যুক্ত করতে পারবেন ছবিতে ফ্রেম যুক্ত করতে পারবেন এসএমএস করতে পারবেন যাতে আমরা ফেসবুকেও করতে পারি ট্যাপস ইনস্টাগ্রামে আমরা যখন ফেসবুক চালাই দেখবেন যে ফেসবুকে কি কি ট্যাপ থাকে হোম একটা ট্যাপ থাকে ভিডিও দেখার জন্য একটা ওয়াচ নামে একটা ট্যাপ থাকে তারপরে হচ্ছে ফেসবুকে যে বন্ধু দেখার জন্য একটা যে মানুষের মাথার মতো একটা চিহ্ন থাকে ওইগুলোকে তো একটা ট্যাপস বলে তো ইনস্টাগ্রামে এরকম ট্যাপস আছে বুঝছেন হোম নামে একটা ট্যাপস আছে এক্সপ্লোর নামে ট্যাপস আছে আপলোড নিউজ প্রোফাইল এগুলো নামে ট্যাপস আছে আর ইনস্টাগ্রামে আপনি হচ্ছে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন যে কোন ছবির উপরে যদি আপনি দুইবার ডবল ক্লিক করেন ওই ছবিটা লাইক হয়ে যায় মোছা পারছেন এইখানে আপনি কমেন্টস করতে পারেন এইখানে আপনি রিপ্লাই করতে পারে এটা হচ্ছে একদমই বেসিক একটা বিষয় এবং ইনস্টাগ্রামে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে হ্যাশট্যাগ এটা সম্পর্কে আমরা টোটালি ফাইবার একটা গিগ ক্রিয়েট করতে পারি যেটা নিয়ে আমরা কাজ করতে পারি বা কাজ করতে পারি তো আমি এটা সম্পর্কে একটু কথা বলি হ্যাশট্যাগস আপনারা অনেক সময় ফেসবুকে দেখেন যে হচ্ছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ট্রেন্ডে রাখি যে হচ্ছে হ্যাশট্যাগ দিতে হয় বা হ্যাশট্যাগ দিয়ে আমরা পোস্ট করি যেমন রিসেন্ট কিছুদিন আগে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে আমরা হ্যাশট্যাগ দিলাম তারপরে বিভিন্ন কান্ট্রির বিরুদ্ধে হ্যাশট্যাগ দেয় অনেকে ফানি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে আসলে এই হ্যাশট্যাগটা কি আপনি যদি কোনো ওয়ার্ড লেখার আগে যদি হ্যাশ চিহ্ন ব্যবহার করেন হ্যাশ চিহ্ন ব্যবহার করে যদি কোন একটা ওয়ার্ড লেখেন এখানে মনে করুন এইখানে যে হচ্ছে ঠিক আছে আপনি হচ্ছে লিখলেন এই যে একটা হ্যাশ সাইন দেওয়ার পরে আপনি হচ্ছে একটা শব্দ লিখলেন এইটাকে বলা হচ্ছে হ্যাশ ট্যাগ বুঝতে পারছেন এই শব্দটাকে বলা হচ্ছে একটা হ্যাশ আপনি চাইলে এইখানে যে কোনো শব্দ লিখতে পারেন ঠিক আছে আপনি মেন লিখতে পারেন এটা একটা হ্যাশট্যাগ আপনি এখানে ফুড লিখতে পারেন এটাও হ্যাশট্যাগ বুঝতে পারছেন শুধুমাত্র হ্যাশ চিহ্নটা থাকতে হবে আপনি চাইলে এখানে বড় হাতের অক্ষর লিখতে পারেন ঠিক আছে বড় হাতের অক্ষর লিখতে পারেন এই সবগুলোই হচ্ছে হ্যাশট্যাগ আপনি চাইলে এখানে আরো দুই তিনটা শব্দ অ্যাড করতে পারেন যে হচ্ছে মনে করেন যে বাংলাদেশি বাংলাদেশি ন্যাচারাল ফুড এটাও একটা হ্যাশট্যাগ আপনি কি করলেন এই অনেকগুলো শব্দ লিখছেন তবে একটা বিষয় দেখেন আমি কিন্তু এখানে কোনো স্পেস দেনে। নাই মাঝখানে যদি আপনি এখানে স্পেস দেন এটা কিন্তু হ্যাশট্যাগ হবে না বুঝছেন মাঝখানে কোনো প্রকারের স্পেস দেওয়া যাবে না আপনি চাইলে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর লিখতে পারবেন কোনো সমস্যা নাই এগুলোতে ইনস্টাগ্রাম কোনো প্রকারের এ ধরে না কোনো প্রকারের যে নিষেধাজ্ঞা তাদের নাই আসলে এই হ্যাশট্যাগ গুলো বিভিন্ন আলাপ আলোচনার সময় ফোরাম ওয়েবসাইটে ব্যবহার করা হতো এবং এখন এটা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় একটা ট্রেন্ড বিশেষ করে ইনস্টাগ্রাম টুইটার এইগুলোতে প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং এই সাইটগুলোর যে অ্যালগোরিজম তারা যেভাবে মানুষকে যাচাই বাছাই করে তাদের পোস্টগুলো মানুষের কাছে পৌঁছায় দেয় এখানে হ্যাশট্যাগ একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাশট্যাগ ডো নট কন্টেন্ট মডারেশন

এই যে যে হিস্ট্রিগুলো ছিল আর কি ইনস্টাগ্রাম কি সূচিপত্রতে তারপর হচ্ছে লোগোর ব্যাপারে ডেমোগ্রাফিক্স ব্যাপারে ফাংশনসের ব্যাপারে এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন যদি কোশ্চেন থাকে যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে হ্যান্ড রাইজ করবেন আর না থাকলে আমরা সরাসরি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব এখন সবাই একটু চ্যাট বক্সে লিখে দেই বা কোনো প্রশ্ন থাকলে সরাসরি হ্যান্ড করবেন আচ্ছা মনে হয় কারো প্রশ্ন নাই এই বিষয়গুলো নিয়ে তো আমরা সরাসরি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে এটা দেখব শুরুতেই ইনস্টাগ্রামে আসলে দুই ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায় একটা হচ্ছে পার্সোনাল ব্যবহারের জন্য আরেকটা হচ্ছে ব্যবসা করার জন্য হুম যেটাকে আমরা বলি বিজনেস অ্যাকাউন্ট ব্যবসার জন্য আমরা ফেসবুকে যেমন পেজ তৈরি করি ইনস্টাগ্রামে এরকম বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায় তো বেশিরভাগ ক্লায়েন্টের আপনার বিজনেস অ্যাকাউন্টের কাজ করতে হয় ঠিক আছে বা বিজনেস অ্যাকাউন্ট অথবা ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে ওটাকে এক একজন এক নামে বলে তো যে কোনো ওয়েবসাইটে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান আপনাকে কি করতে হয় সাইন আপ করতে হয় অথবা লগ ইন করতে হয় এই জন্য সরাসরি আমি যে ইনস্টাগ্রাম ডট কম এটা লিখে সার্চ করলাম আমি পিছু থেকে দেখাচ্ছি ইনস্টাগ্রাম ডট কম লিখে আমি সার্চ করলাম সার্চ করার পরে আপনার যে ফেসবুকের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাকে সে আগে কি করবে ঠিক করতে চাইবে বুঝতে পারছেন আপনি কিন্তু যেহেতু আমরা বললাম যে ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন একই কোম্পানির মধ্যে ফেসবুকটাই কি করছে ইনস্টাগ্রামকে কিনে নিছে তারা ফেসবুকের সাথে লিঙ্ক করে রাখছে যে আপনি যদি আপনার ফেসবুকটাকে ওপেন করে রাখেন আর যদি আপনি ওই সফটওয়্যার বা ওই ট্যাবটা ওপেন রেখে যদি আপনি ইনস্টাগ্রামে ক্লিক করেন তখন আপনাকে বলবো যে আপনার ফেসবুক আইডি দিয়ে যুক্ত করার সেটা আপনি করতে পারেন বা অনেকে হয়তো যুক্ত করা থাকতে পারে নো প্রবলেম আমি এখান থেকে সুইস অ্যাকাউন্টটা দিলাম এখানে সুইস অ্যাকাউন্টটা দেওয়ার পরে আপনার কাছে একটা অপশন দিবে লেখা থাকবে এখানে কি সাইন আপ সাইন আপ লেখা থাকবে আর এই যে অপশনগুলো এগুলো আপনি ফাঁকা দেখতে পারবেন ঠিক আছে সাইন আপ করা মানে হচ্ছে একদম নতুন ভাবে অ্যাকাউন্ট তৈরি করা তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলে আপনার কাছ থেকে ইমেল চাইবে আমি যদি আরেকটা ব্রাউজার দেখাই দেই এখানে হুম ইনস্টাগ্রাম ডট কম সাইন আপ এই যে আপনার কাছে এইরকম অপশন দেবে বুঝছেন যে বলবে যে হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার দিতে বলবে অথবা আপনার ইমেল দিতে বলবে তারপর আপনার ফুল নেম দিবেন এখানে আপনার একটা ইউজার নেম দিবেন ইউজার নেম বলতে যে নামটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শো করবে দেখাবে সেটা দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন এই চারটা অপশন আপনি ফিল আপ করার পরে এইখানে সাইন আপ বাটনটা ভেসে উঠবে এই সাইন আপ বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে আপনি ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা করা খুবই সহজ তো আমার যদি অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি আর অ্যাকাউন্ট তৈরি করলাম না আমি এখানে সরাসরি সাইন ইন করব ঠিক আছে সাইন ইন করার জন্য যে সূচনা ডট একাডেমি এইটা হচ্ছে আমার এই ইনস্টাগ্রাম একটা ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড আমি এখানে সরাসরি লগ ইন করলাম ঠিক আছে এইখানে দেখেন আমি কিন্তু লগ ইন করলাম এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের একদমই হোম পেজ যেটা আমরা ফেসবুকে যখন লগ ইন করি ফেসবুক ডট কমে তখন দেখা দেয় ইনস্টাগ্রামের পেজটা হচ্ছে এই রকমের ঠিক আছে তো আপনার সবাই কি ইনস্টাগ্রামে লগ করতে পারবেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন যাদের আগের থেকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট পড়া আছে তারা চাইলে নতুন করে আরো একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো সমস্যা নয় আপনি একটা ডিভাইস থেকে মোট পাঁচটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন একটা ডিভাইস থেকে আপনি মোট পাঁচটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে বৈধ ঠিক আছে আপনার কোনো প্রকারের স্প্যামিং করবে না বা আপনাকে কোনো নিষেধাজ্ঞা তারা দিবে না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ইনস্টাগ্রাম দেখেন পাশে লেখা আছে ইনস্টাগ্রাম এটা কিন্তু পিসি ভার্সন দেখাচ্ছি আমি মোবাইল কিন্তু এমন না মোবাইলে একটু এটা চেঞ্জ হবে হয়তো কেমন হবে আমি অল্প একটু মোবাইলে দেখতে কেমন হবে মোবাইলের জন্য কিন্তু আপনি আসলে এটা দেখতে এই রকমের হবে বুঝছেন এই যে মোবাইল ফোনে দেখতে এটা ঠিক এই রকমের হবে আপনার যেমন ফেসবুক চালান এটা দেখতে এইরকম তো আমি যদি স্ক্রিন শেয়ার করে ক্লাস নিচ্ছি এই কারণে একটু বড় করে যাতে আপনারা দেখতে পারেন এই জন্য অ্যাকচুয়ালি আমার পিসি থেকে দেখানো দেখেন এইখানে আমরা আগে প্রথমে এই অপশনগুলোকে একটু চিনে ফেলি যে আসলে কোথায় কোন অপশন আছে আমাদের এখানে আছে ইনস্টাগ্রামের লোগো বা নাম এই যে লেখা আছে সার্চ এখানে ক্লিক করলে আপনি সার্চ করতে পারবেন ঠিক আছে যা কিছু লিখবেন সেটা কি হবে সার্চ হবে তবে সার্চ করার অনেক বুদ্ধি আছে অনেক বিষয় আছে শুধুমাত্র দেখছি এখন আর এটা হচ্ছে হোম অপশন আপনি যেখানে থাকেন না কেন আপনার দেখতে পাচ্ছেন যে মেসেজ করার জন্য অপশন হুম আপনি চাইলে যে কাউকে এখানে খুঁজে এস এম এস করতে পারেন এই যে আপনি যে কারো নাম ধরে যদি সার্চ করেন সার্চ করেন এখানে চলে আসবে অনেকগুলো আসছে যে কাউকে আপনি এখান থেকে কি করবেন হাই বাই হ্যালো লিখতে পারেন নো প্রবলেম হাই লিখে দেন চলে গেল বুঝতে পারছেন তাকে ফটো পারেন তাকে একটা রেট পাঠাতে পারেন এই খুবই সিম্পল একটা বিষয় তারপরে কি আছে এখানে প্লাস লেখা আছে এই প্লাস অপশনে গেলে বলবো যে ক্রিয়েট এ নিউ পোস্ট এইখানে আপনি হচ্ছে পোস্ট করতে পারবেন রিসেন্টলি এই প্লাস অপশনটা যুক্ত হয়েছে সাত দিন আগে এই অপশনটা ছিল না এটা আমি আজকে নতুন দেখতেছি যে আপনি পিসি থেকে পোস্ট করার কোনো অপশন আপনাকে দেওয়া হতো না ইনস্টাগ্রামে ঠিক আছে এটা রিসেন্ট যুক্ত হয়েছে এবং আপনি মোবাইল ডিভাইস ছাড়া পোস্ট করতে পারতেন না এখন আমি দেখতে পাচ্ছি যে কম্পিউটার থেকেও তারা প্লাস আইকন দিয়েছে পোস্ট করার জন্য খুবই ভালো একটা বিষয় আপনি চাইলে এখানে ক্লিক করে যে কোনো ছবি বা যে কোনো ভিডিও পোস্ট করতে পারেন কীভাবে পোস্ট করতে করতো সেটা আমরা পরে দেখবো এখন যার শুধু অপশনগুলো দেখছি তারপরে কি লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে এক্সপ্লোর এই যে একটা স্টিয়ারিং এর মতো যে চিহ্ন আছে কম্পাসের মতো এইটাতে আপনি ক্লিক করেন ক্লিক করলে এইখানে ইনস্টাগ্রামের যে বিষয়গুলো এ আছে সেই বিষয়গুলো কি প্রথম দিকে আপনার কাছে শো করবে দেখেন এইগুলো এই মুহূর্তে কি এ আছে বুঝছেন এখানে আপনি আনলিমিটেড ছবি দেখতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এই পাশে হচ্ছে একটা যে একটা লাভ রকমের চিহ্ন আছে এই চিহ্নটাকে বলা হচ্ছে ইনস্টাগ্রামের নোটিফিকেশন আমরা যেমন ফেসবুকে কে লাইক করলো কে কমেন্টস করলো আমরা একটা কি করি নোটিফিকেশন দেখি ওই ধরনের নোটিফিকেশন হচ্ছে আমরা এখানে পাই এই যে লাভ চিহ্নের মধ্যে এটার পরে আসতেছে আমাদের হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রোফাইলের যে চিহ্ন এখানে ক্লিক করে আপনি আপনি আপনার প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করলে দেখতে পারবেন যে এই রকম আপনার নাম দেওয়া আছে ফেসবুকে যেমন আপনার ছবি থাকে ছবির সাথে নাম থাকে ওই রকম নাম আছে তারপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল লেখা আছে তারপরে আপনি কয়টা পোস্ট করছেন তারপরে কয়টা আপনার ফলোয়ার আছে আপনি কতজনকে ফলো করছেন সেটা এই যে ফলোয়ার হচ্ছে আপনাকে ফলো করছে কয়জন আর ফলোয়িং হচ্ছে আপনি ফলো করছেন কয়জনকে সেটা বোঝাবে এটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে ফলোয়ার হচ্ছে এরা আপনাকে ফলো করে রাখছে আর ফলোয়িং হচ্ছে আপনি ফলো করে রাখছেন তাদেরকে এইখানে হচ্ছে আপনার আবার সে নামটা দেখাবে তারপরে আপনার এখানে ক্যাটাগরি দেখাবে যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় প্রথমের দিকে হয়তো আপনাদের এটা দেখাবে না কারণ আমি মনে করি আপনাদের বিজনেস অ্যাকাউন্টে নাই তারপরে এইটা হচ্ছে আপনার সম্পর্কে আমরা ফেসবুকে যে দুই লাইন বায়ো ডাটা লিখতে পারে নিজের প্রোফাইলের মধ্যে নিচে ছোটটাটা ছবির পাশে লিখতে পারে না যে কয়েকটা শব্দ দিয়ে বায়ো লিখতে পারি ওই রকমের আর কি একটা বিষয় হুম ওই রকমের একটা বিষয় হচ্ছে এইখান থেকে আপনি লিখতে পারেন তবে এটা কিন্তু লিমিটেশন আছে এই কত টাকাটা আপনি লিখতে পারবেন তারপরে এই যে লেখা আছে পোস্ট পোস্টের মধ্যে ক্লিক করলে সবগুলো পোস্ট আসবে তারপর ভিডিওস আপনি যে যে ভিডিওগুলো পোস্ট করছেন সেগুলো আসবে তারপরে আপনি কোনোটা পছন্দ যদি হয় কোনো পোস্ট বা কোনো ভিডিও সেটা আপনি সেভ করতে পারেন তারপরে আপনাকে যদি কেউ ট্যাগ করে সে ট্যাগ করা ছবিগুলো আপনি এখানে খুঁজে পাবেন ঠিক আছে আর এইখানে দেখেন স্ক্রিনে একটা চাকার চাকার একটা চিহ্ন আছে যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনাকে আবার অনেকগুলো অপশন দিচ্ছে ঠিক আছে কী কী আছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা আছে নেম ট্যাগ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নোটিফিকেশন প্রাইভেসি এন্ড সিকিউরিটি যেখান থেকে আপনারা ইমেইল নাম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন লগ ইন অ্যাক্টিভিটি ইমেইল ফ্রম ইনস্টাগ্রাম রিপোর্ট লগ আউট এখানে যদি আপনি লগ আউট করেন আপনি কি হলো ইনস্টাগ্রাম থেকে আপনার লগ আউটটা হয়ে গেল এতটুকু কি আমরা বুঝতে পেরেছি কিনা শুধু এইটা আমরা একটু লিখে জানাই আমরা এতটুকু বুঝতে পারলাম কিনা শুধু কি সবুজ সুবুজি বুঝতে পারছে না বাকি যারা আছেন তাদের কি অবস্থা একটু লেখেন তো আমি একটু দেখতে চাই আসলে সবাই কি বুঝতে পারছে নাকি চুপচাপ শুধু স্ক্রিনটা দেখতেছি যদি বুঝতে না পারি তাহলে কিন্তু ভাইয়া প্রশ্ন করতে হবে কারণ এই কাজগুলো কিন্তু আপনি না বুঝলে বাইরে কাজ করতে পারবেন না আচ্ছা ধন্যবাদ অনেকেই লিখছেন বুঝেছেন এবার আমরা কিছু বাড়তি ইনফরমেশন দেখব কিভাবে একটা ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট করা যায় বা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা আমরা দেখা শুরু করব আমি ছবির উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে লেখা আছে এখানে সেটিংস হুম সেটিংস এর মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আপনার কাছে এই রকমের অনেকগুলো অপশন আছে বাম দিয়ে লেখা আছে এখানে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাপস ওয়েবসাইট ইমেল পুস্ট নোটিফিকেশন ম্যানেজ কন্ট্যাক্ট প্রাইভেসি অ্যাক্টিভিটি ইমেলস এতগুলো যদি না থাকে আমি প্রথমত এটা পার্সোনাল অ্যাকাউন্টে একটু চেঞ্জ করে ফেলি এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট মনে করেন আপনার কাছে যে এই রকম অপশনটা থাকবে শুরুতে যাদের প্রোফাইল একদমই নাই বা প্রোফাইল যখন তৈরি করবে তখন দেখতে এরকম হবে এইখানে কিন্তু একটা ক্যাটাগরি ছিল আমাদের সার্ভিস অথবা বা বিজনেস ওইটা কিন্তু আর নাই এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট নয় কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে আরও কিছু বিষয় থাকে আপনি যদি এখানে ক্লিক করেন এখান থেকে আপনি আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন ঠিক আছে আমরা এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করব এই জন্য প্রোফাইলে ক্লিক করে সেটিংস এর মধ্যে যাবো এইখানে ক্লিক করব যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব ক্লিক করলে আপনাকে দুইটা অপশান দিবে একটা হচ্ছে ক্রিয়েটর আপনি যদি কোনো পাবলিক ফিগার হন অথবা কোনো কন্টেন্ট পাবলিশার হন আর্টিস্ট হন অথবা ইনফ্লুয়েসার হন সেক্ষেত্রে আপনি এই ক্রিয়েটর নামে ক্লিক করে ফেলবেন আর যদি আপনার কোনো ব্যবসা থাকে ক্লায়েন্টের লোকাল বিজনেস হতে পারে কোন ব্র্যান্ড হতে পারে কোন প্রতিষ্ঠান হতে পারে সার্ভিস হইতে পারে সেটার জন্য আমরা নিশ্চয়ই কি করবো বিজনেস এর ক্লিক করবো ধরলাম আমাদের এটা একটা বিজনেস অ্যাকাউন্ট করবো যেখান থেকে আমরা বিভিন্ন ব্যবসা পাতি করবো বা ক্লায়েন্টের ব্যবসার অ্যাকাউন্ট চাচ্ছে অনেক এইখানে আমরা বিজনেসে ক্লিক করব ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করব ভালো করে একটু দেখতে হবে ক্লিক করার পরে বলতেছে বিজনেস এখানে কি কি বলতেছে ওরা যে লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার আপনার ফলোয়ার তাদের সম্পর্কে আপনি জানতে পারবেন রিচ ইউর কাস্টমার ওই যে আপনি আপনার কাস্টমারদের কাছে মার্কেটিং করতে পারবেন গেট নিউ কন্ট্যাক্ট অপশন আপনি আপনার এই যে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট টু ইওর প্রোফাইল টু মেক টু ইজিয়ার ফর প্রোফাইল টু গেট টাচ উইথ ইউ এই এইরকম আপনাকে আরও অনেকগুলো অপশন ইনস্টাগ্রাম দেবে যদি আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট হয় ঠিক আছে তারপরে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো যে নেক্সট লেখা আছে নেক্সট এই অপশনগুলো কিন্তু আপনারা ফোন থেকেও পাবেন যে ফোনে কিন্তু এইভাবে থাকবে না ফোনে একটু লুকিয়ে লুকিয়ে থাকবে জাস্ট ক্লিক করে ক্লিক করে বের করতে হবে আর কি এইখানে বলছে যে সিলেক্ট এ ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন ক্যাটাগরি তো বোঝেন এইখানে আমরা যখন ইউটিউবে যখন ভিডিও দেখি বা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখি কিছু কিছু ভিডিও থাকে ফানে ভিডিও ওগুলা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কিছু ভিডিও থাকে যেগুলো শিক্ষামূলক এটা কি এডুকেশনাল ভিডিও কিছু কিছু থাকে হচ্ছে দেখা গেল যে থাকে না ট্রল থাকে তারপরে এই যে অনেক রকমের ক্যাটাগরি আছে বুঝছেন হেলথ রিলেটেড থাকে হেলথ বিউটি মিউজিশিয়ান কত কিছু আছে এখানে প্রোডাক্ট সার্ভিস পার্সোনাল ব্লগ স্কুল এডুকেশন কম্পিউটার অনেকগুলো ক্যাটাগরি আছে তো আপনার বিজনেস অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসটা কোন ক্যাটাগরির সেটা আপনি সিলেকশন করবেন আমি আপাতত দিলাম এখানে প্রোডাক্ট অর সার্ভিস হয় কোনো প্রোডাক্ট আছে নাহলে কোনো সার্ভিস আছে এবং এই যে উপরে লেখা আছে শো ক্যাটাগরি অন প্রোফাইল শো ক্যাটাগরি অন প্রোফাইল এই অপশান আমাকে টিকমার্ক দিতে হবে যদি আমি মার্ক দিই সেই ক্ষেত্রে আমার এই প্রোফাইলটা কোন ক্যাটাগরির এটা আমার প্রোফাইলের মধ্যে মানুষজন দেখতে পারবে আর যদি এটা টিকমার্ক করা না থাকে তাহলে মানুষজন দেখতে পারবে না তো এটাকে টিকমার্ক করে রাখাটা ভালো যাতে মানুষজন প্রোফাইলে ঢুকেই যেন বুঝতে পারে এই অ্যাকাউন্টে কি হয় না হয় এখান থেকে আমি ডানের মধ্যে ক্লিক করব ডানে ক্লিক করার পরে আপনার কাছে আরো কিছু অপশন দিবে বলতেছে যে হচ্ছে রিভিউ ইওর কন্ট্যাক্ট ইনফো আপনার কন্ট্যাক্ট ইনফো গুলো চেক করার জন্য এখানে শো কন্ট্যাক্ট ইনফর্ম প্রোফাইলে ক্লিক করবেন বলতেছে টু ডিসপ্লে কন্ট্যাক্ট বাটন ইউর প্রোফাইল ইউর ইনফরমেশন আপনি এইখানে আপনার ইমেইলটা দিবেন ইমেল দিবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন এখানে আপনার ঠিকানা দিবেন তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনার ঠিকানা যেটা আছে সেটা দিবেন বা আপনি ক্লায়েন্টের যে ঠিকানা ক্লায়েন্টের যে ইমেইল তার যে ফোন নাম্বার সেটা আপনি দিবেন এখানে ক্লিক করলে বিভিন্ন কান্ট্রি আছে বুঝছেন কোন কান্ট্রি সেটা খুঁজে বের করবেন দিলাম তারপরে সেভ এর মধ্যে ক্লিক করলাম আচ্ছা কেন আপডেট ইউর বিজনেস ইনফো ট্রাই এগেন বলতেছে আরেকবার আমি সেভ করি আচ্ছা আরেকবার সেভ করলাম কিন্তু কোন একটা এরও দেখালো আমি একটু আরেকটা ট্যাপ থেকে ইনস্টাগ্রামে যাই এটা অনেক সময় দেখায় কিন্তু আই থিংক এটা হয়ে গেছে দেখেন এটা কিন্তু আপডেট নিয়ে নিছে অলরেডি এই যে প্রোডাক্ট অর সার্ভিস এটা কিন্তু আমার অলরেডি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে সেভ করলাম কিন্তু দেখাচ্ছে যে ট্রাই এগেন লেটার কিন্তু এটা অ্যাকচুয়ালি আপডেট সে নিয়ে নিছে কোন একটা কারণে সে এই মুহূর্তে এটা দেখায় নাই যাই হোক এখন দেখেন আমার এই অপশনগুলো কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট আগে যে আমাদের সরি আগে কিন্তু যে প্রোডাক্ট আর সার্ভিস এই লেখাটা ছিল না কিছুক্ষণ আগেই আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করছিলাম আমরা তো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলাম কিন্তু এই যে নামগুলো দেওয়া তারপরে যে এই একটা নাম আছে দেখে মাঝখানা ডট লেখা আছে আবার এইখানে একটা নাম দেওয়া আছে মাঝখানে কোনো ডট নাই আবার ফেসবুকের যে ইনস্টাগ্রামের যে লিঙ্ক আছে ইনস্টাগ্রাম ডট কম সূচনা ডট একাডেমি এই লিঙ্কটা কোথেকে সেট আপ করা হয় আপনারা যে ফেসবুক পেজের লিঙ্ক দেখেছিলেন লিঙ্ক তৈরি করা যাতে মানুষজন খুঁজে পায় এসিও ফ্রেন্ডলি যেন হয় এইগুলো করার জন্য আমরা যাব এরিড প্রোফাইলে এডিট প্রোফাইলে যাব যাওয়ার পরে এখানে কি লেখা আছে চেঞ্জ প্রোফাইল ফটো চেঞ্জ প্রোফাইল ফটোতে যদি আপনি কি ক্লিক করেন আপনাকে বলতেছে যে রিমুভ কারেন্ট ফটো অথবা আপলোড ইউর ফটো ধরলাম যে আমার এখানে কোনো ফটো নাই আমি একটা ফটো আপলোড করবো এখানে ক্লিক করেন ক্লিক করে আপনি একটা ছবি আপনার ক্লায়েন্টের কোম্পানির অথবা আপনার যে প্রোফাইলের ছবি দেন তারপরে পরে আপনার নাম দিতে বলতেছে এইখানে আপনার নামটা আপনি লিখে ফেলবেন অথবা আপনার ক্লায়েন্টের যে নাম তার যদি অ্যাকাউন্ট না থাকে আগে থেকে তার নামটা লেখা থাকবে যেমন আমাদের প্রোফাইলের নাম কি সূচনা স্পেস একাডেমি সূচনায় কিন্তু একটা স্পেস দেওয়া আছে দেখে মাঝখানে কিন্তু ফাঁকা এই যে এই জায়গাটা ফাঁকা করা আছে হুম তারপরে ইউজার নেম দিতে বলতেছে ইনস্টাগ্রামের এই যে এই জায়গাটাকে বলা হয় ইনস্টাগ্রামের ইউজার নেম এটাকে কেউ কেউ বলে ইউজার নেম আবার কেউ কেউ বলে ইনস্টাগ্রামের হ্যান্ডেল এটা একটু মনে রাখবেন ঠিক আছে এই অংশটাকে বলা হয় ইনস্টাগ্রামের ইউজার নেম অথবা ইনস্টাগ্রামের হ্যান্ডেল ঠিক আছে তার মানে আপনি যদি লেখেন যে ইনস্টাগ্রাম ডট কম স্ল্যাশ সূচনা ডট একাডেমি তাহলে আপনাকে সরাসরি এই প্রোফাইলে নিয়ে আসবে তো আপনার প্রোফাইলেরও এইরকম একটা ইউজার নেম থাকবে দিয়ে ফেলবেন এরপরে তো আপনার নাম লিখবেন নাম লেখার পরে ইউজার নেম দিবেন আপনার ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে তার ওয়েবসাইটটা এখানে বসায় দিবেন যদি ওয়েবসাইট না থাকে ওয়েবসাইট দেওয়ার দরকার নাই ওয়েবসাইটটা দিলে সেটা এই যে এইখানে শো করবে দেখছেন এই যে নিচে দেখেন সূচনা এলটিডি ডট কম এটা আমাদের একটা ওয়েব অ্যাড্রেস বুঝছেন আর এই অংশটা হচ্ছে গুরুত্বপূর্ণ এইখানে আপনি কিছু লিখতে পারবেন তো কী লিখতে পারবেন আপনার বায়োডাটা লিখতে পারবেন আপনি ব্যবসা সম্পর্কে ছোট্ট একটা ওভারভিউ দিতে পারেন অথবা আপনার সম্পর্কে ছোট্ট একটা ওভারভিউ দিতে পারেন আমার যেটা ফেসবুকেও দিছিলাম এবার আউট সেকশনে তাই না ডিসক্রিপশন সেকশনে দু এক লাইনের মধ্যে আমরা লিখে ফেলতাম ভাবে আপনি এইখানে কিছু লিখবেন এবং এই লেখার মধ্যে চেষ্টা করবেন আপনার যে বিজনেসের যে প্রোডাক্টের নাম যে টপিক আর কি ওই টপিকের নাম দিয়ে হ্যাশট্যাগ ইউজ করার হ্যাশট্যাগ ইউজ করা কেন আপনি যদি হ্যাশ দিয়ে যদি আপনার টপিকের নামটা লিখে রাখেন সেই ক্ষেত্রে মানুষ যখন ইনস্টাগ্রামে সার্চ করবে আপনাকে খুব সহজে খুঁজে পাবে মনে করলাম আমি ডিজিটাল মার্কেটার তাহলে আমার একটা একটা টপিক কি ডিজিটাল মার্কেটিং এটা আমার টপিক আমি জাস্ট দুই লাইনে একটু ডেমো লিখে রেখেছি আসলে এগুলো কোনো অর্থ নাই এমনিতে দেখানোর জন্য আমি লিখে রেখেছি এগুলো ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য তো এইখানের মধ্যে লেখার মধ্যে কি করতে হবে আপনার যে প্রোডাক্টটার নাম যে টপিক যেমন হ্যাশট্যাগ দিয়ে লিখছি ডিজিটাল মার্কেটিং তারপরে হ্যাশট্যাগ দিয়ে লিখছি ফিলান্সার কেউ যদি সার্চ করে ইনস্টাগ্রামে যে ফিলান্সার তাহলে কিন্তু আমাকে সে খুঁজে পাবে সহজে তারপরে মার্কেটার হুম এইরকম কিছু আপনি লিখে ফেলবেন সরি লেখার পরে আপনি যদি এখানে সংখ্যা বেশি হয় আপনার দেখেন যদি সংখ্যা বেশি করেন আর যদি সেভ করতে যান তখন কিন্তু কি বলতেছে ইওর বায়ো মাস্ট বি 150 ক্যারেক্টার্স অফ একদম নিচের দিকে দেখবেন হুম আপনারা আমার স্ক্রিনের একবার নিচ থেকে বামে দিকে দেখবেন এই যে এই জায়গাটা দেখছেন বলতেছে 150 টা অক্ষরে বেশি হওয়া যাবে না যাই হোক এবার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন আপনি ফোন নাম্বারটা দেন জেন্ডারটা দিয়ে ফেলবেন মেল নাকি ফিমেল নাকি প্রেফার নট টু সে মেল দিলে পুরুষ মানুষ ফিমেল হলে মেয়ে মানুষ তারপরে কাস্টম হয়ে আদার্স কোনো জেন্ডার আর প্রেফার নট টু সে মানে আপনি বলতে যাচ্ছেন না যে আপনার যেটা ইচ্ছা আর কি দিয়ে দিলেন এদার পরে আপনার যা চাইলে এটাকে হচ্ছে কি বলতেছে সিমিলার অ্যাকাউন্ট সাজেস্টেড ইনক্লুড ইউর অ্যাকাউন্ট হোয়েন রেকমেন্ডিং সিমিলার অ্যাকাউন্টস পিপল মাইট ওয়ান্ট টু ফলো এটাকে টিক্চিহ্ন দিয়ে রাখবেন এটা খুব ভালো একটা বিষয় অন্য মানুষজন যখন সার্চ করবে আপনার এই অ্যাকাউন্ট যেন্স ব্যাংকে আসে এইখানে আছে টেম্পোরারি ডিজেবল মাই অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিজেবল করতে পারেন যেটাকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হুম সাবমিট দেন সাবমিট দিয়ে দিলেন এখন দেখেন আপনার কিন্তু সমস্ত অপশনগুলো কি হয়েছে অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনি যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি ওল্ড পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিতে পারেন তারপরে আপনি অ্যাপস এন্ড ওয়েবসাইট আপনি যদি কোনো অ্যাপস থাকে ওয়েবসাইট থাকে সেগুলোকে আপনি যুক্ত করে দেখতে পারেন ইমেল এন্ড এসএমএস হুম ইমেল এবং এসএমএস আপনি যদি চান ইনস্টাগ্রাম আপনাকে ইমেল পাঠাক সেক্ষেত্রে ক্ষেত্রে টিক চিহ্ন রাখবেন আমি চাচ্ছি না ইমেল পাঠাক রিমাইন্ডার ইমেল এটাও যাচ্ছে না প্রোডাক্টের কোনো ইমেল এটাও যাচ্ছে না নিউজ ইমেল এটাও চাচ্ছি না তাহলে হবে কি তারা আমাকে সব সময় শুধু ইমেলই পাঠাবে তাহলে সব বন্ধ করে দিলাম পুশ নোটিফিকেশন কেউ যদি লাইক করে সেটা কি আপনি কি ওই নোটিফিকেশনটা আপনি পেতে চান কিনা সেটা তারপরে হচ্ছে যে কেউ কেউ যদি কমেন্টস করে ওই নোটিফিকেশনটা আপনি দেখতে চান কিনা না সেটা তারপরে হচ্ছে কি কি আছে এখানে আর অনেকগুলো আছে এগুলো একটু সবগুলোকে আপনারা কোনোটাকে অন কোনটাকে অফ রাখতে পারে ঠিক আছে নো প্রবলেম এবার দেখেন এইখান থেকে বলছেন যে ম্যানেজ কন্ট্যাক্ট আপনার যে হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট আছে সেই কন্ট্যাক্ট লিস্ট যদি আপনাকে বলে যে আপনার ফোন থেকে যে নাম্বারগুলো আপনি সেভ করে রাখছেন ওই নাম্বার দিয়ে কেউ কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছে কিনা এখানে জিরো দেখাচ্ছে কেউ নাই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি আদার্স বিভিন্ন সিকিউরিটি বিষয় সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে লগ ইন অ্যাক্টিভিটি এইখানে আপনার হচ্ছে প্রোফাইলে কারা কারা লগ ইন করতেছে কোন জায়গা থেকে লগ ইন করতেছে এগুলো আপনি দেখতে পারবেন হুম এই হচ্ছে বিষয় তো যাই হোক তো এইটুকু গেলো হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে এডিট প্রোফাইল অপশন এখন আপনার একটু কথাবার্তা বলেন আমার সাথে যে আসলে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এইগুলো কি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা যার বিদ্যুৎ চলে গেল কোনো সমস্যা নাই এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে এবং এটা আপলোড হবে আজকেই রাতে আপলোড হবে সমস্যা নাই আমি এটা আপনাদেরকে আনমিউট করে দেওয়ার সুযোগ করে দেই আপনারা যেন কথা বলতে পারবেন আমার সাথে বোঝা যাচ্ছে কথাগুলো বা ক্লাসটা বোঝা যাচ্ছে এখন যদি কেউ যদি আপনাকে বলে যে তার একটা বিজনেস অ্যাকাউন্ট বা তার একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটা করতে হবে আপনাকে যদি দায়িত্বটা দেয় মনে করেন তার অ্যাকাউন্টটা আছে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এখন সে বলতেছে যে আমারে পার্সোনাল অ্যাকাউন্টকে মুভ করে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হবে এটা কি পারা সম্ভব জি ভাই আলহামদুলিল্লাহ সম্ভব আচ্ছা যদি সম্ভব হয় সবাই লিখে দে যে কারোর মধ্যে কি এখনো কোনো প্রবলেম আছে কিনা না ভাই আমি পারবো না বা আমাকে আরেকবার এই অপশনটা একটু বলে দেন সেক্ষেত্রে আমি আরেকবার রিপিট করব আপনারা কিন্তু দ্রুত বলতে পারবেন এবং এই কাজটার জন্য আপনি ফাইভ ডলার চার্জ করতে পারেন মিনিমাম সেটা ফাইভ ডলার আপনি চার্জ করতে পারবেন ধরে নিলাম ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে আগে থেকে তাই না থাকতে পারে না থাকতে পারে সে হচ্ছে ওই অ্যাকাউন্টের একটু কি গ্রোথ চাচ্ছে মানে তার ফ্যান ফলোয়ার বাড়াতে চাচ্ছে বা সে কিছু পোস্ট করতে চাচ্ছে একজন বলছে যে বিজনেস আর একবার রিভিউ করেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট কি কি থাকতেই হবে আপনার অ্যাকাউন্টে আমি শুধু এতটুকু বলে দেই এটা হচ্ছে আপনার নাম দিতে হবে একটা একটা নাম দিতে হবে একটা ইউজার থাকতে হবে তারপরে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে যেটা বিজনেস অ্যাকাউন্টের সাথে মানানসই বা আপনার ক্লায়েন্টের যে ব্যবসা আছে সেটার লিঙ্ক বায়ো দিতে হবে এই বায়োর আপনি অবশ্যই অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন তবে কয়টা হ্যাশট্যাগ ইউজ করবেন সেটার একটা বিষয় আছে এখানে আপনি সর্বোচ্চ দুই থেকে তিনটা হ্যাশ ব্যবহার করবেন আর বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে এটা আবার ইনস্টাগ্রামের কাছে খারাপ একটা বিষয় হয়ে দাঁড়াবে মানে আপনার ভালোর সাথে মন্দটাই বেশি হবে এটা হচ্ছে এক্সপার্টদের সাজেশন আর কি এখানে একটা ব্র্যান্ড ইমেল দিবেন এখানে ফোন নাম্বার দিবেন কনফার্ম নাম্বার করে ফেলবেন আর এই যে আপনি যদি চান যে কোনো সময় এইখান থেকে আপনার এই অ্যাকাউন্টটাকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন এইখান থেকে আবার প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন কোনো সমস্যা নেই এটা মনে করেন যে সুইচ অন এবং অফ করা এখানে ক্লিক করলে কি আছে যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট যদি এটা লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার এই অ্যাকাউন্টটা বর্তমানে বিজনেস অ্যাকাউন্ট হয়ে আছে আপনি চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারবেন আর যদি এখানে লেখা থাকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট তাহলে বুঝতে হবে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্টে তারা যেতে বলতেছে এই প্রফেশনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এই হচ্ছে বিষয় আমরা একটু ইনস্টাগ্রামে যে হ্যাশট্যাগ এর বিষয়টা এটা একটু দেখি যে রিসার্চ হ্যাশট্যাগ কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে আমি ছোট্ট একটা পোস্ট করে দেখা এখন হ্যাশট্যাগটা আমি একটু পরে রিসার্চ করি কিংবা আগে হ্যাশট্যাগ রিসার্চ করা যেতে পারে কোনো সমস্যা নাই তো আমরা একটা টপিক সিলেকশন করি যেটা নিয়ে আমাদের হচ্ছে কাজ করব ধরলাম আপনার ক্লায়েন্ট হচ্ছে যে কিনা এই যে একটা ছবি আসছে আমাদের সাথে কি নিয়ে ওয়েট লুজলে তাই না মানে ওজন কিভাবে কমাবে ওইটা নিয়ে তার একটা পোস্ট আসছে এইখানে সে অনেক খাবারের ছবি দেখাইছে বিভিন্ন কি জুস আছে এখানে ফলমূল আছে তাদের টপিক হচ্ছে যে কি কিভাবে খাবার কি খাবার গুলা খেলে মানুষের ওজন কমবে তাদের যে টপিক গুলো যদি আপনি খেয়াল করেন তারা শুধুমাত্র ডায়েট লুজিং ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু দেখেন পোস্ট করতেছে আপনারা কি একটু খেয়াল করতে পারতেছেন তাদের যে পোস্ট গুলো আছে সবগুলো কি ডায়েট লুজিং ব্যাপার স্যাপার তার মানে এরা কিন্তু একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করছে ইনস্টাগ্রামে বুঝছেন নির্দিষ্ট একটা টপিক আছে এদের আমরা কিন্তু ফেসবুকে পোস্ট করে আজকে হচ্ছে কোথায় গেছিলাম কোথায় গিয়ে একটা ছবি তুলছে সেকিন দিছি এইগুলোর কিন্তু কোনো বিজনেস অ্যাকাউন্ট আসলে হয় না বিজনেস অ্যাকাউন্টে এটা হয় যে আপনার যে ব্যবসার যে টপিক ওই টপিক রিলেভেন্ট সব সময় পোস্ট করা দেখেন সবগুলো কি ডাইট পোস্ট করা ধরে নিলাম আপনার ক্লায়েন্টের ব্যবসা হচ্ছে খাবার নিয়ে অথবা গার্ডেনিং নিয়ে অথবা মনে করেন যে হচ্ছে কিনে ফ্যাশন নিয়ে অনেক কিছু নিয়ে হইতে পারে তো আমরা যেটা পোস্ট করবো একটা আজকে ছোট্ট একটা পোস্ট করব আর এই পোস্ট করার জন্য যেহেতু আমরা বলেছি যে হ্যাশট্যাগ দিতে হয় কিছু হ্যাশট্যাগ আমরা আজকে বের করে একটা পোস্ট করে দেখাবো ধরলাম আমাদের টপিক হচ্ছে ফুড নিয়ে আমি সার্চ করার সময় সার্চ বারে একটা হ্যাশট্যাগ চিহ্ন দিব হ্যাশ চিহ্ন দিব তারপরে আমি আমি এখানে ফুড ফুড দেখেন কিন্তু সামনে কি লাগাইছি হ্যাশ দিয়ে দিছি আপনারা যখন মোবাইল থেকে সার্চ করবেন সেখানে কি দিবেন একটা হ্যাশ চিহ্ন দিবেন দেওয়ার পরে দেখেন এইখানে কি আসতেছে ফুড হ্যাশট্যাগ দিয়ে কতগুলো পোস্ট করা আছে দেখছেন ছেচল্লিশ কুটির মতো পোস্ট করা আছে ফুডি এই শব্দটা দিয়ে মানুষ হ্যাশট্যাগ হ্যাঁ এবং সেখানেও কি কোটির উপরে পোস্ট করা আছে আবার হচ্ছে যে এই শব্দটা দিয়ে মানুষের ফুটপো কতগুলো পোস্ট করা আছে ফুড ফটোগ্রাফি দিয়ে পোস্ট করা আছে ফুড লাভার দিয়ে পোস্ট করা আছে সবগুলো কিন্তু কি অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ হ্যাশট্যাগ বুঝতে পারছেন আমি যদি আরেকটু যদি নিচে আসি দেখেন কতগুলো পোস্ট আছে এখানে ফুড স্টাইলিং ফুড ব্লগ ফুড লাভার্স ফুড শেয়ার ঠিক আছে তো কোনো কোনো মধ্যে দেখবেন পোস্টের সংখ্যা খুব বেশি আবার কোনো কোনো অনেক কম যেমন এই এইটা দেখেন ফুড ব্লগার ইতালিয়ানি কত মাত্র ছয় লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সত্তরটা পোস্ট আছে আবার এইখানে ফুডল চুয়ান্ন লাখের মতো পোস্ট আছে অ্যাকচুয়ালি আপনি যখন পোস্ট করবেন তখন কোন কোন হ্যাশট্যাগ ব্যবহার করবেন বা সেটার হচ্ছে কোনগুলো ভালো হ্যাশট্যাগ কোনগুলো একটু নর্মাল হ্যাশট্যাগ সেটা আমরা দেখবো তার আগে আমরা কিছু হ্যাশট্যাগ বাছাই করি এই ফুড লিখে আমি সার্চ করলাম ফুডের মধ্যে ক্লিক করলাম এখন আমার এই সার্চ লিস্টে যতগুলো পোস্ট আসবে সবগুলো কি ফুড রিলেভেন্ট পোস্ট এই এতগুলো সংখ্যা দিয়ে যে আপনার সংখ্যা যদি একটু পরে ফেলেন একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তাই না তারপর দশক কোটি দেখেন সবগুলো কি ফুড রিলেভেন্ট ছবি তো ইনস্টাগ্রামে যদি আপনারা একটা বিষয় খেয়াল করেন ছবিগুলো কিন্তু অসাধারণ খুবই সুন্দর সুন্দর ছবি এবং ইনস্টাগ্রামে কিন্তু মানুষজন সুন্দর সুন্দর ছবিগুলোকেই পোস্ট করে বলছেন যার কারণে এটা ফটো শেয়ারিং এর জন্য বেস্ট একটা ওয়েবসাইট আপনারা হয়তো সেটা এতক্ষণে বুঝে গেছেন যে এত স্মার্ট লেভেলের ছবিগুলো আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি আছে যেটা আমরা ফেসবুকে কিন্তু নরমালি এটা দেখতে পারি না ফেসবুকে যখন দেখি তখন কি এই হিজিবিজি মতো অনেকগুলো ছবি দেখি তো আমরা যে কোন একটা পোস্টের মধ্যে ক্লিক করলাম ধরলাম যে আমি হচ্ছে এই পোস্টে ক্লিক করলাম যেখানে কত আচ্ছা এটা সরি এটা একটা চাইনিজ একটা লেখা আসছে এটাতে ক্লিক করি এটা হচ্ছে একটা থাই লেখা আসছে এটার মধ্যে ক্লিক করি চাইনিজ এটার মধ্যে ক্লিক করি এটা তো অবশ্যই ইংরেজি পোস্ট আমি চাচ্ছি একটা ভালো একটা পোস্ট দেখতে যেখান থেকে আপনার আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি সেটা আমরা একটু দেখায় ধরলাম এটা আচ্ছা মনে করুন এটাই খুব বেশি কিছু না এখানে একটা ছবি আছে তো এই ছবিটার সাথে সে কিছু লেখা লিখছে আমরা যেমন ফেসবুকে অনেক বড় করে আবেগ ঘন করে কিছু লিখি তাই না অনেক বড় বড় স্ট্যাটাস লিখি তো কিন্তু ইনস্টাগ্রামে এত বড় বড় স্ট্যাটাস লেখা ঠিক না খুবই ছোট্ট ছোট্ট দু এক লাইনের মধ্যে কিছু লিখতে হয় এবং নিচের দিকে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ টেগ আছে কি কি লিখছে এখানে ওয়ার্ল্ড পাস্তা ডে তারপরে ইটালিয়ান চাইনিজ তারপরে ফুড ফুডি পাস্তা ডে এইগুলো লেখা আছে আমরা যদি আরেকটু নিচে আসি এইখানে দেখেন আরো অনেকগুলো আছে বাট এদের ভাষাটা একটু ভিন্ন আমি সার্চ সার্চ করি করি এইভাবে যে ফুড ইংলিশ লিখে সার্চ করলাম যে ইউকের মধ্যে যে ফুড নিয়ে যে পোস্টগুলো হচ্ছে ইনস্টাগ্রামে ওইগুলোকে দেখার জন্য যাতে আমি ইংরেজি পোস্টগুলো পাই দেখেন আমি একটা ফুড লিখে সার্চ করলাম যেটা হচ্ছে টপিক কি ইংরেজি তো এই যে এতগুলো হচ্ছে আমার হ্যাশট্যাগ এই একটা পোস্টে হ্যাশট্যাগারা দিয়েছে আপনি চাইলে এই হ্যাশট্যাগ গুলোকে কি করবেন এইখানে নোট প্যাডে নিয়ে বসায় দিবেন একটা কোনো একটা জায়গাতে কপি পেস্ট করে রেখে দিলেন আপনি চাইলে ওয়ার্ড ফাইলও রাখতে পারেন কোনো সমস্যা নাই একটা পোস্টে আপনি সর্বোচ্চ তিরিশটি পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ইনস্টাগ্রামের কি যে আপনি একটা সর্বোচ্চ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন পোস্টে আর বেশি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না মনে করুন এটাও দেখেন অসংখ্য হ্যাশট্যাগ আছে এখানে তারপরে আরেকটা পোস্টে ক্লিক করেন দেখেন এই যে হ্যাশট্যাগ আছে কেউ কেউ একটু কম লেখা লিখছে কেউ কেউ আমার বেশি লেখা যেমন ইনি অনেক বড় করে একটা লেখা লিখছে তারপরে অনেক বড় করে লিখে এই যে কিছু তো আমি এই হ্যাঁ গুলো নিয়ে ভালো লাগলো দেখে নিলাম তো আমরা এই মুহূর্তে একটা পোস্ট করব ধরলাম সেটা খাবারের এই পোস্ট মনে করেন আমরা এই ছবিটাকে ডাউনলোড করতে পারি ডাউনলোড সরি এইটাকে তাই না আপনি চাইলে মোবাইল থেকে সেভ করতে পারবেন খুব দ্রুত হ্যাঁ তবে এইখানে ডাউনলোড করার অপশন দিচ্ছে না আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই ধরলাম যে এটাই হচ্ছে আমার পোস্ট যেটা আমরা এখন ফেসবুকে পোস্ট করব মনে করেন এতটুকু নিলাম আমি এটাকে আমি সেভ করে ফেলি ডেস্কটপে যাই নাম দিলাম এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ইমেজ ওয়ান সেভ করলাম আমরা এখন ওটাকে পোস্ট করব আজকে জাস্ট আমি পোস্ট করা দেখাচ্ছি হ্যাশট্যাগ রিসার্চ কিন্তু দেখাচ্ছি না কিছু হ্যাশট্যাগ শুধু সংগ্রহে রাখছি যেটা দিয়ে আমরা পোস্ট করতে পারবো আর কি এখানে আমি প্লাস এর মধ্যে ক্লিক করব সিলেক্ট ফ্রম কম্পিউটার কম্পিউটারে গেলাম গিয়ে এটা আমাদের ছবি ছবিটাকে সিলেকশন করলাম ওপেন করলাম আপনি চাইলে এটাকে এই যে সাইজ করতে পারেন ঠিক আছে আপনি কোন কোন রেশিওতে এটাকে পোস্ট করবেন দেখেন বিভিন্ন সাইজ আছে এটা হচ্ছে অরিজিনাল সাইজ এটা হচ্ছে কি ওয়ান বাই ওয়ান সাইজ এটা কি ফোর ফোর অনুপাত ফাইভ মানে ফোর ইস টু ফাইভ এটা কি সিক্সটিন ইস টু নাইন এগুলো বিভিন্ন সাইজ আছে আপনারা দেখবেন যে ফেসবুকে যখন কোনো ছবি দেখেন কোনোটা হচ্ছে লম্বা থাকে হরিজন্টালি কোনোটা একটু ভার্টিকালি লম্বা থাকে এরকম ওয়ান ইস টু ওয়ান হচ্ছে এটা স্কোয়ার শেপ মনে করলাম এতটুকুই আপনি যদি সার্চ করেন গুগলে গিয়ে ইনস্টাগ্রাম স্কোয়ার ফটো সাইজ আপনাকে তারা সাইজ দিবে অথবা দুইশো পিক্সেল বাই দুইশো পিক্সেল পাঁচশো পিক্সেল বাই পাঁচশো পিক্সেল এমন সাইজ তারা দেবে এখানে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করব ওই যে বলছিলাম না আপনাকে অনেকগুলো ফিল্টার করার অপশন দিবে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারছেন এই যে ফেসবুকে কিন্তু এই এতগুলো অপশন নাই তবে এইখানে আপনার মোবাইলে কিন্তু যতটুকু দেখছেন এটা চাইতেও কিন্তু কি বেশি অপশন আছে তো আমি দেখেন আমার থেকে কিন্তু এটা হচ্ছে কি অরিজিনাল ফিল্টার আর এটা হচ্ছে আমার একটু স্পাইসি ফিল্টার তো আমি এটা দিলাম চাইলে আবার আপনি এখান থেকে ওই যে আলো কম বেশি করতে পারবেন পাশে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ব্রাইটনেস আছে তারপরে যে কন্ট্রাস্ট আছে মোবাইল থেকে এগুলো অনেক কিছু দেখতে পাবেন সেচুরেশন আছে এই যে দেখেন সিদ্ধ সেদ্ধ মাংস হয়ে গেল এখানে কি একদম ঝাল মাংস হয়ে গেল কত কিছু আছে টেম্পারেচার আছে এগুলাকে আপনি সাইজ করে যেটা যেই ফিল্টারটা ভালো লাগে আপনার সেটা দিবেন দেওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনাকে একটা ক্যাপশন ক্যাপশন দিতে হবে বলতে আমরা যে লেখাগুলো লেখাগুলো লিখি ওই আমরা এখানে লিখব ফেসবুকে যখন আপনার বিভিন্ন বড় করে বন্দনা করে পোস্ট লেখেন ওই রকম কিছু লেখা আপনি এখানে লিখবেন তো আমি জাস্ট নর্মাল লিখে ফেলাম দিস ইজ আওয়ার ফার্স্ট ইন্টাগ্রাম কিছু একটা লিখে দিব আপাতত দেওয়ার পরে আমার ওই যে হ্যাশট্যাগ আছে না আমি যে কপি করে নিয়ে আসলাম এই হ্যাশট্যাগ গুলো আমি ব্যবহার করছি এখানে একটা করে একটা করে হ্যাশ ধরে ধরে আপনি কপি পেস্ট করতে পারেন অথবা আপনি চাইলে এখানে লিখতে পারেন আপনি লিখে ফেলেন এখানে লিখতেও পারেন কোনো সমস্যা নাই ফুড লাভার দিয়ে দেন এই হ্যাশট্যাগটা তারপরে হচ্ছে আপনি লেখেন এখানে যে ফুড ফুড পর্ন এটাও খুব সুন্দর একটা হ্যাশট্যাগ তারপরে দেন এখানে হচ্ছে ফাস্ট ফুড দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু চলে আসতেছে তো আপনি এইভাবে আপনার যে ক্লায়েন্টের যে টপিক থাকবে বা সে যদি আপনার থেকে পোস্ট করে নেয় সেক্ষেত্রে পোস্টগুলো কি করবেন এইভাবে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন তো আমি সবগুলোকে কপি করে বসায় দিচ্ছি আপনি আসলে কয়টা হ্যাশট্যাগ দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার পোস্টের ধরনের উপরে তবে 30 টার বেশি হ্যাশট্যাগ আপনি দিতে পারবেন না আমার সর্বোচ্চ 30 টাই দেওয়া লাগবে এমন না আপনি মোটামুটি 20 থেকে 15 থেকে 20 টা হ্যাশট্যাগ দিলে যথেষ্ট এটা হচ্ছে ভালো এইখানে চাইলে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিতে পারেন আপনি যদি চান যে আপনি লোকেশন দিবেন তাও দিতে পারবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে মানুষ আপনাকে লোকেশন থেকে সহজে খুঁজে পাবে ওই এলাকার মধ্যে যে মানুষগুলো আছে তারা আপনাকে সহজে দেখতে পারবে অ্যাক্সেসিবিলিটি আছে এইখানে যে আপনারা ইমেজ দিচ্ছেন এই ইমেজ যদি কোনো কারণে শো না করে অথবা ইনস্টাগ্রামকে আপনি যদি বোঝাইতে চান যে ফাস্ট ফাস্ট ফুড স্পাইসি ইমেজ যাতে এটা বুঝতে পারে কোন ইউজারের কাছে যদি ছবিটা শো না করে কোনো নেটের কারণে হোক অন্য কোনো কারণে হোক তাহলে আমার এই লেখাটা শো করবে তার কাছে হ্যাঁ বা ইনস্টাগ্রাম বুঝে নেবে তারপরে অ্যাডভান্স অপশনে আছে আপনি চাইলে এখানে যে টার্ন অফ কমেন্টিং আপনি আপনার ছবিতে কমেন্ট করা বন্ধ করতে পারবেন এই অপশনগুলো দেওয়ার পরে আপনি যদি এখানে শেয়ার করেন এটা দেখেন একটু ঘুরতেছে অনেকগুলো ঘোরাফেরা করার পরে সেটা কি হবে ইউ ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার একটা পোস্ট আপনার হয়ে গেল মোবাইল থেকে কিন্তু আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন এই যে ফটো যেটা আমরা এডিট করলাম ওখানে আপনি ড্রয়িং করার অপশন পাবেন ফটো কেটে ফেলার অপশন পাবেন ফ্রেম যুক্ত করতে পারবেন ইমোজি যুক্ত করতে পারবেন ঠিক আছে একটা পোস্ট আমাদের শেয়ার হলো এটাকে আমি ডান পাশে যে ক্রস চিহ্ন কেটে দিলাম এখন যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করে যদি আমরা আমাদের প্রোফাইলে যাই তাহলে দেখব আমাদের একটা ছবি পোস্ট হয়ে গেছে এবং আপনি যদি ফুড লিখে সার্চ করেন সেক্ষেত্রেও আপনার এই ছবিটাকে এই মুহূর্তে খুঁজে পাওয়ার পসিবিলিটি বেশি দেখেন এইখানে লেখা আছে হচ্ছে মোস্ট রিসেন্ট এই যে মোস্ট রিসেন্ট তো আমরা কিন্তু আসলে এইখানে খুঁজে পাবো আমাদের ছবিটাকে একটু তো নিচে গেছে তার মানে এই মুহূর্তে সর্ব শেষ আর কি কোন ছবিগুলা পোস্ট দেখেন প্রতিটা ঘন্টা ঘন্টা কিন্তু সেগুলো পোস্ট হচ্ছে হুম আমরা পেজটাকে আরেকবার রিলোড দেই আমাদের ছবিটাকেও আমরা এখানে দেখতে পারবো মোস্ট সেন্টার মধ্যে আপনার ছবিগুলো এই এইখানে দেখাবে ঠিক আছে খুব বেশি সময় লাগবে না তবে যেহেতু এখানে প্রচুর পরিমাণে পোস্ট হয় আপনার ছবিটা হতে একটু নিচের দিকে চলে যাবে আর কি আর টপ পোস্টের মধ্যে দেখতে পারবেন যে হচ্ছে ওই মুহূর্তে যেই পোস্ট সবচেয়ে বেশি লাইক কমেন্টস আছে শেয়ার আছে এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে আমাদের পোস্ট অলরেডি দুজন মানুষ লাইক ও দিছে দেখছেন তার মানে মানুষ যদি সার্চ করে ফুড লিখে তারা কিন্তু আপনি এই ভাবে আপনাকে খুঁজে পাবে এটা দেখেন মাত্র জিরো লাইক এটা কি মাত্র তারা পোস্ট করলো ঠিক আছে এগুলোর অনেক ব্যাপার স্যাপার আছে যে হচ্ছে মোস্ট রিসেন্ট পোস্টে কি হয় আর টপ পোস্টে কি হয় যেমন এটা হচ্ছে কি টপ পোস্ট এইগুলা টপ পোস্ট দেখেন এগুলাতে কি লাইক কমেন্টস বেশি এই যে বেশি দেখছেন আর এগুলা হচ্ছে এইমাত্র যেটা পোস্ট হলো সেগুলো তো জাস্ট খুবই সিম্পল একটা বিষয় ফটো পোস্ট করতে পারবেন আপনি তাহলে ভিডিও পোস্ট করতে পারবেন আপনার যে ভিডিও আছে সেই ভিডিও আপলোড দিবেন ভিডিও আপনাদের পোস্টটা একটু ভিন্ন প্রোফাইলে আসেন প্রোফাইলে এসে এই যে লেখা আছে এখানে সরি এখানে একটা অপশন থাকার কথা ভিডিওস আর যদি কারো মোবাইলে দেখা যায় এখানে যেহেতু এখান থেকে অলরেডি আমাকে পোস্ট করার অপশন দিচ্ছে বলতেছে যে এইখানে আমি আমার ভিডিওটা শেয়ার করতে পারি তাহলে এইখানেও কিন্তু আপনি আপনার ভিডিওটা ড্রাক করে ধরে নিয়ে এসে ছেড়ে দিলে শেয়ার হবে আপনি যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করতে পারেন আমরা দেখি আমাদের কোনো ভিডিও স্ক্রিনে আছে কিনা এই যে ভিডিও একটা এটা কিন্তু শেয়ার হবে বুঝতে জাস্ট ছবিটা যেভাবে আপনারা পোস্ট করলেন সেইভাবে ভিডিওটা পোস্ট আর অনেকের কাছে যদি এই আপডেটটা না থাকে তাহলে দেখতে পারবেন যে এইখানে একটা অপশন লেখা থাকে এই জায়গাতে লেখা থাকে আইজি টিভি আইজি আইজি ফর ইনস্টাগ্রাম টিভি টিভি টেলিভিশন ওইখানে ক্লিক করলে আপনাকে ভিডিও আপলোড করার জন্য আলাদা অপশন দেবে বুঝতে পারছেন তো আমরা কি শিখলাম আজকে ইনস্টাগ্রামে কিছু হিস্টরি জানলাম ইনস্টাগ্রামে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম বা মুভ করানো শিখলাম তারপরে প্রোফাইলে কি কি অপশন থাকে সেটা দেওয়া শিখলাম প্রোফাইলে একটা ছবি দিতে হয় হ্যাশট্যাগ দিতে হয় বায়ো দিতে হয় ইউজারনেম দিতে হয় বা হ্যান্ডেল যেটা সেটা দিতে হয় হ্যাঁ তারপরে একটা পোস্ট করার সময় পোস্টে হ্যাশট্যাগ দেওয়া যায় বাকি যে কাজটি আছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ কাজ আছে ইনস্টাগ্রামে এবং ইনফ্লুয়েন্সার নামে একটা শব্দ আছে ইনস্টাগ্রামে এই দুটা নিয়ে আপনারা পৃথক পৃথক জব করতে পারবেন